হ্যালো ফ্রেন্ডস, আমি রুনা আর আমার চ্যানেল নেম মিস্টার রুনা আক্তার। আজ আমি আপনাদের মাঝে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটা হলো মুড়ি এবং ডিমের চপ। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এই মুড়ি এবং ডিমের চপ রেসিপিটা। মুড়ি এবং ডিমের চপের রেসিপিটা আপনারা যদি শিখতে চান, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই এই মজাদার মুড়ির চপটা বানাতে আমার কী কী উপকরণ লাগছে। আমার এই ডিম এবং মুড়ির চপটা বানাতে আমার যা যা লাগবে সেগুলো আপনাদের বলে দিচ্ছি। দুটা পেঁয়াজ কুচি, এখানে আমি বিন্দি মরিচ নিয়েছি 3-4টা। আপনারা চাইলে দেশি মরিচ কিংবা এর পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন, যেহেতু বিন্দি মরিচটা ঝাল বেশি সেহেতু আমি এখানে অল্প একটু মরিচ নিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ এবং জিরা মশলা একখানে করে বেটে নিয়েছি, সেটা নিয়েছি 1/4 চা চামচ। হলুদের গুঁড়ো, লবণ, ডিম, মুড়ি এবং চালের গুঁড়া। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, জিরা মশলা বাটা একটা বলে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কালারের জন্য পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা প্রথমে এভাবে ফাটিয়ে দিয়ে নিলাম। আমার এই ডিমগুলোতে একটা ডিমে 2টা করে কুসুম, সেজন্য আমি এখানে 2টা ডিম ব্যবহার করলাম না। মোটামুটি দুজনের জন্য বিকালের নাস্তায় 2টা ডিম দিয়ে মুড়ি এবং ডিমের এই চপটা তৈরি করা যাবে। ডিমটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া, এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ডিমের চপটাতে ময়দা ইউজ না করাটাই ভালো, আপনারা চালের গুঁড়াটা ইউজ করবেন, এটা খুব সুস্বাদু হবে। আমি এখানে মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়িটা দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আর একটু মুড়ি দেওয়া যাবে, সেজন্য আমি আর একটু মুড়ি দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডিম এবং মুড়ির ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, খুব মাখো মাখো ভাব হয়ে এসেছে। অল্প করে তেল দিয়ে দিব, 2 তেলে ভাজবো না। তারপরে প্যানের চতুর্থ সাইডে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি। তারপর এরকম একটা মেলামাইন কিংবা স্টিল যে কোনো কিছুরই একটা চামচ নিয়ে নেবেন। 1 চামচ ডো নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখন এটার এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিয়ে আর এক পাশটা ভালো করে ভেজে নিব। এবার এক পাশটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি এই চপটা উল্টিয়ে দিব। হয়ে গেছে আমার ডিম মুড়ির এই চপটা, দেখতে পাচ্ছেন। চপটা নামিয়ে একটা প্লেটে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চপই গোল আকৃতি করে এপিট ওপিট উল্টিয়ে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস, হয়ে গেছে আমার মুড়ির চপ দুজনের জন্য। ডিম দিয়ে এই মুড়ির চপটা বিকেলের নাস্তায় খুবই সুস্বাদু এই মুড়ি এবং ডিমের চপটা। আপনারা এই মুড়ি এবং ডিমের চপটা বিশ্বাস করে একদিন বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবং যার জন্য বানাবেন, যাকে পরিবেশন করবেন, সে খেয়ে খুব তৃপ্তি পাবে এবং অনেক খুশি হবে। তো ফ্রেন্ডস, আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। নেক্সট টাইমে আমি আপনাদের মাঝে আরও সব দারুণ দারুণ সব ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।